একটা যাত্রাপালার পারমিশনের জন্য যাত্রা মালিকরা দিনের পর দিন ঘুরে বেড়ায়, অথচ ওয়াজ মহবিলের পারমিশন লাগে না। বর্তমানের যে মুক্তিযুদ্ধের সরকার বা যাকে আমরা সংস্কৃতি বান্ধব সরকার বলি, সেও তো এগুলিকে প্রশ্রয় দিচ্ছে। হিরো আলম তার ওই ঈগলের ডানা মেলে দেখা গেল যে সে একসময় রাজনীতিতে ঢুকে গেল, দলের সাধারণ সম্পাদকের বিপক্ষে হিরো আলম কথা বলে। এটা কি হিরো আলমের দোষ নাকি আমাদের দোষ? এখন একটা যুগ আসছে পৃথিবীতে, এটাকে আমরা বলবো একটা প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে হচ্ছে কি যে কন্টেন্টের চেয়েতে মেকিংটা কখনো কখনো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এখন ওটিটির যে কাজগুলো হয় এখানে প্রথমত টাকা পয়সা বেশি, হ্যাঁ এটা একটা বড় কারণ। তারপর টাকা পয়সা বেশি হলে যেটা হয় আর কি, যে আমরা ভালো টেকনিশিয়ান এঙ্গেজ করতে পারি, অ্যাক্টর এঙ্গেজ করতে পারি, স্ক্রিন প্লে রাইটার এঙ্গেজ করতে পারি, ডাইরেক্টর এঙ্গেজ করতে পারি। এর ফলে হয় কি যে মেকিংটা খুব ভালো হয়। আর দর্শকের ব্যাপারেও এখন ধরেন আমাদের দেশে যে কনজাম্পশন আমাদের ইসের, এই যে টেলিভিশন নাটকের, এর একটা বিপুল অংশ কিন্তু হচ্ছে গিয়ে তারা এগুলো নিয়ে চিন্তাই করে না। যেমন আমাদের টেলিভিশন চ্যানেলগুলো টার্গেট অডিয়েন্স হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিক আছে তারা, এখন তারা হয়তো এইগুলোকে এনজয় করে। ওটিটি না শুধু, আমি ওভারঅল টেলিভিশন প্রোগ্রামের কথাই বলছি, এবং ইউটিউবে যে বিষয়গুলো প্রচার হয় সেগুলোর দিকে যদি একবার তাকান তাহলে কী দেখবে, একটা উশৃঙ্খলাতার উশৃঙ্খলার চূড়ান্ত, কন্টেন্ট নিয়ে উশৃঙ্খলার চূড়ান্ত। এবং আমাদের ডিরেক্টর, প্রচুর শত শত ডিরেক্টর, তারা আবার এর উপরে ঝাঁপিয়েও পড়ে, যার ফলে হিরো আলমের মতো লোক তৈরি হয় এবং দর্শকের রুচির এত অধঃপতন হয়েছে যে শুধু তৈরি হয় যে তা না, হিরো আলম তার ওই ঈগলের ডানা মেলে দেখা গেলো যে সে একসময় রাজনীতিতেও ঢুকে গেল, এবং রাজনীতিতে তার অবস্থা খারাপ না, সে কিন্তু সামান্য ভোটের জন্য নির্বাচিত হতে পারে। এখন এখন কার দোষ? এটা কি হিরো আলমের দোষ নাকি আমাদের দোষ? আবার দেখা যাচ্ছে আমাদের দর্শকের দোষ, আমাদের কার দোষ? আবার দেখা যাচ্ছে যে আমাদের আরও কিছু ডিরেক্টর আছে যারা এইরকমই কাজ করছে এবং তারা মনে করছে আমি তো হিরো আলমের চেয়ে খুব খারাপ না, হিরো আলমের মতো তো করি আমি, তার চেয়ে ভালো করছি। এটা কোনো ক্রেডিট হতে পারে না, যে কারণে এটা একটা এন্টারটেইনমেন্টের, অ্যাবসলিউট এন্টারটেইনমেন্টের জায়গায়। অবশ্যই আমরা এন্টারটেইনমেন্ট দেখার জন্য টেলিভিশন দেখে কেউ কেউ অধিকাংশ, কিন্তু সেই এন্টারটেইনমেন্টের যে কন্টেন্ট এবং সেই এন্টারটেইনমেন্টের যে উপস্থাপনা সেটা তো একটা ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং আজকে আমি বলেছি, শিল্পাচার্য বলেছিলেন যে রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষটা এটা এটা একটা বড় রাজনৈতিক প্রশ্ন। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তখন বলেও লাভ নাই, অনেক জায়গায় বলছি লিখছি কোনো লাভ হয় না। যেমন ধরেন যে আমাদের গ্রামাঞ্চলে একেবারে মাইক্রো লেভেলে একসময় গান, যাত্রাপালা, তারপর নাটক এইসব অভিনীত হতো 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস জুড়ে তো হতোই। সেগুলোর পরিবর্তে এখন ওয়াজ মহফিল, ধর্মসভা এগুলো জায়গা করে দিচ্ছে। একটা যাত্রাপালার পারমিশনের জন্য যাত্রা মালিকরা দিনের পর দিন ঘুরে বেড়ায়, অথচ ওয়াজ মহফিলের পারমিশন লাগে না, তাদের মাইকের পারমিশন 2 মিনিটের মধ্যে দিয়ে দেয়। একটা স্কুল করতে গেলে আপনার স্যান্ডেল ছিঁড়ে যাবে কয়েকটা, কিন্তু মাদ্রাসা করতে গেলে সকাল বিকাল পারমিশন হয়ে যাচ্ছে। তো এইভাবে বর্তমানের যে মুক্তিযুদ্ধের সরকার বা যাকে আমরা সংস্কৃতি বান্ধব সরকার বলি, সেও তো এগুলিকে প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিতে দিয়ে দিয়ে এমন এমন একটা জায়গায় দাঁড়াইছে এখন, মানে দলের সাধারণ সম্পাদকের বিপক্ষে হিরো আলম কথা বলে।
তার সমর্থকরা কথা বলে। তাই এখন এটা কী করবে?